আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রশির রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি বর্তমানে ছুটিতে গ্রামের বাসায় আছি। আমি পরিবার পরিকল্পনাতে ফার্মাসিস্ট হিসেবে আছি। গত একদিন আগে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ফার্মাসিস্ট পদের আরেকটা নিয়োগের চূড়ান্ত রেজাল্ট দেয়। পরবর্তীতেও আমার নাম রেজাল্টে আসছে, যার ফলে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আপনি কীভাবে পড়াশোনা করেন বা কীভাবে প্রিপারেশন দিলে জবে আমরা এগিয়ে থাকবো। তো শেষ বিকেলে আমি চিন্তা করলাম পরামর্শমূলক একটা ভিডিও তৈরি করি, যার ফলে আজকে এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, তো আমার এই ভিডিওটা তৈরি করার খুব বেশি ইচ্ছা ছিল না। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে কীভাবে প্রিপারেশন নিবে, যার ফলে আমি চাচ্ছিলাম যে একটা ভিডিও তৈরি করে সবাইকে বলে দিই আমার মতামতগুলো। অনেকে আবার নেগেটিভ ধারণা করে যে চাকরি পেয়েছে বিধায় পরামর্শ দেওয়া শুরু করছে, কিংবা এখনও বড় তেমন চাকরি পায়নি তাতে চাকরির পরামর্শ দিচ্ছে। তবুও আমার আইডিয়াতে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি কিংবা যেভাবে নেওয়া উচিত বলে আমার মনে হয় সেই মতামতটা শেয়ার করতে যাচ্ছি। তো চাকরির পরীক্ষায় সবচেয়ে ভালো করার প্রধান উপায় এবং কোনো অল্টারনেটিভ বা বিকল্প নেই এমন উপায় হলো প্রচুর পরিমাণে পড়াশোনা করা, কোনো প্রকার লিমিটেশন বা সিলেবাস ছাড়াই পড়াশোনা করা। যে যত বেশি সিলেবাস ছাড়া লিমিটেশন ছাড়া পড়াশোনা করবে সে তত বেশি চাকরি পরীক্ষায় আগায় থাকবে। এটা হলো চাকরির পরীক্ষায় এগিয়ে থাকা সর্বপ্রথম কথা। দ্বিতীয়ত, আমরা যে সাবজেক্টে দুর্বল সে সাবজেক্টে বেশি সময় দেওয়া, এটা হলো দ্বিতীয় একটা উপায়। কারণ চাকরির পরীক্ষায় যে যত বেশি সাবজেক্টে এক্সপার্ট হয় বা বেশি মার্কের অ্যান্সার করতে পারে সে তত বেশি আগায় থাকে। তো এখানে আরেকটা কথা রয়েছে আমার, সেটা হলো ধরে নেন যে আমি ইংলিশে দুর্বল। তো এই ইংলিশে দুর্বল কথাটা আমি যত দিন ধরে বলতে থাকি তত দিন ধরে যদি আমি অধ্যবসায় করতাম তো ইংলিশেও আমি এক্সপার্ট হয়ে যাব। ঠিক একইভাবে যারা ম্যাথে দুর্বল, ওরা অনেক দিন ধরে বা অনেক আগে থেকেই বলতেই থাকে যে আমি ম্যাথে দুর্বল বা আমার ম্যাথে মার্ক কম আসে। তো এই কথাটা যতদিন ধরে তারা বলে ততদিন ধরে তারা যদি ম্যাথে অধ্যবসায় করে তাহলে কিন্তু তারা ম্যাথে এক্সপার্ট হয়ে যাবে। তো আমরা নিজেকে কোনো সাবজেক্টে পিছিয়ে না রেখে দরকার হলে সেই সাবজেক্টে একটু বেশি সময় দিয়ে, কারণ কোনো কিছু কিন্তু না পারার মতো না। আমার যদি মেধা থাকে তাহলে আমি সব সাবজেক্টেই পারবো যদি আমি সেই সাবজেক্টে অধ্যবসায় করি। তো আমার মেইন কথাটা হলো যে সাবজেক্টে আমরা কম পারি সেই সাবজেক্টে বেশি সময় দিয়ে হলেও আমাদেরকে সেই সাবজেক্টটাও আয়ত্তে নিয়ে আসতে হবে, তাহলে আমরা চাকরির পরীক্ষায় পিছিয়ে পড়বো না। তিন নম্বরে, যারা ম্যাথে দুর্বল হয়, যারা ইংলিশে দুর্বল হয়, তাদের কিন্তু কোনো প্রকার ট্রিক্স ছাড়াই, কোনো প্রকার সময় দেওয়া ছাড়াই তাদের ওইগুলো হাল ছেড়ে দিতে হয়। কারণ ইংলিশটা এমন না যে একসময় আমার অ্যান্সারটা মিলে যাবে চেষ্টা করতে করতে, কিন্তু ম্যাথ আমাদের কিন্তু চেষ্টা ঠিকই করতে হয়। তো যারা ম্যাথে দুর্বল হয় তাদের কিন্তু ম্যাথে বেশি সময় লস যায়, যার ফলে তারা অন্যান্য সাবজেক্টে বা অন্যান্য বিষয়গুলোতে অনেক সময় কমন পাওয়ার পরও অ্যান্সার করে আসতে পারে না। তো যারা আমরা ম্যাথে দুর্বল আছি তাদেরকে ম্যাথে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে এবং বেশি বেশি ট্রিক্স জানতে হবে, যাতে অল্প সময় কীভাবে ম্যাথগুলোর অ্যান্সার করা যায়। এবং ক্যালকুলেটর নির্ভরশীল কম হইতে হবে, নিজের মেধার উপর নির্ভরশীল বেশি হইতে হবে। সেক্ষেত্রে আমরা ম্যাথে খুব অল্প সময় অ্যান্সারগুলো তাড়াতাড়ি করতে পারবো, যার ফলে অন্য সাবজেক্টেও আমরা সময়গুলো দিতে পারবো। চার নম্বরে যে উপায়টা আমি বলবো সেটা হলো অনেক বড় একটা উপায়। আপনি যদি গ্রাজুয়েশন লেভেলের হন, অর্থাৎ গ্রাজুয়েশন পার করা একটা স্টুডেন্ট হন বা চাকরির প্রার্থী হন, সেক্ষেত্রে আপনি বিসিএসের প্রিপারেশন নেবেন। আপনি যখন বিসিএসের প্রিপারেশন নেবেন তখন আপনার অন্যান্য যে সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলারগুলোর চাকরিতে অটো আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এমনকি বিসিএস পরীক্ষায় যদি আপনি মাঝারি লেভেলের প্রিপেয়ার্ড একজন পরীক্ষার্থী হন তাহলে অন্যান্য যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোতে আপনার অটো হাই প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ আমার এই চার নম্বর পয়েন্টটার মেইন কথা হলো পড়লে কোনো লস নাই, আপনি পড়লে আপনার সেটা কাজে দিবেই, সেটা হোক ডিরেক্টলি পরীক্ষায় এসে কাজে দেওয়া কিংবা একটা জিনিস আপনি যদি বুঝে পড়েন তাহলে অন্য আরেকটা পড়া তাড়াতাড়ি বুঝতে আপনার ক্ষেত্রে সহায়ক হবে। যেমনটা, আমাদের বেসিক জিনিসগুলো জানা থাকলে আমাদের যে কোনো পড়া খুব অল্প সময়ে আয়ত্তে চলে আসে। তো আমি বিসিএসের প্রিপারেশন নিয়ে অন্যান্য সার্কুলারগুলোতে ভালো করার কথা বলতেছি, তার মানে এই না যে আমি কামনা করতেছি যে আপনি বিসিএস না পেয়ে অন্যান্য চাকরিগুলো পান। অবশ্যই আপনার টার্গেট থাকবে সবসময় যে বিসিএস পাওয়া, আপনার সবসময় উপরের দিকে টার্গেট থাকবে। যখন আপনি বিসিএস ক্যাডার বা নন ক্যাডার, অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরিটা কোনো কারণে পাবেন না বা মিস হয়ে যাবে, তখন আপনি অবশ্যই চাইবেন যেহেতু আমাদের সরকারি চাকরি একটা করতে হবে সেহেতু আমরা অন্যান্য চাকরিগুলোতে ট্রাই করতে পারি, সেক্ষেত্রে আপনি অন্যান্য চাকরিগুলো নেবেন। তবে আপনার প্রথম টার্গেট কিন্তু, প্রথম পছন্দ অবশ্যই বিসিএস থাকবে। এমনকি আমরা যারা ডিপ্লোমা লাইনে চাকরি নেই তারাও চাইলে বিসিএস ট্রাই করতে পারি, কারণ যাদের চাকরি হয় সেটা যে কোনো লাইন থেকেই হোক, ধরে নেবেন যে আপনার মেধা রয়েছে, তো সেই মেধাটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন, আপনি চাইলে আরও উপরের লেভেলে আকাঙ্ক্ষা রাখতে পারেন। তো বেশি সময় নিব না, এবারে পাঁচ নম্বরে আমি তুলে ধরবো আমাদের যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছি, আমরা যারা ডিপ্লোমা পাশ করেছি যে কোনো সাবজেক্টে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হোক বা হেলথে হোক। তো এই ডিপ্লোমা স্টুডেন্টগুলো আমরা কীভাবে জবে ভালো প্রিপারেশন নিব, মূলত ডিপ্লোমা স্টুডেন্টগুলোই আমাকে বেশি বলে যে আমরা কীভাবে প্রিপারেশন নিলে আমরা জবে আগে থাকবো। তো ডিপ্লোমার ক্ষেত্রেও আমার সর্বপ্রথম কথা হলো নো সিলেবাস গুড প্রিপারেশন, নো লিমিটেশন গুড প্রিপারেশন, অর্থাৎ কোনো লিমিটেশন ছাড়াই আমরা পড়াশোনা করবো। সেক্ষেত্রে আমরা জেনারেল লাইনের সার্কুলারগুলোতেই
অনেক দূর আগায় যাব। আর জেনারেল লাইনে সার্কুলারে অনেক দূর আগায় যাওয়া মানে ডিপ্লোমা লাইনে সার্কুলারে আরও অনেক দূর আগায় যাওয়া। তো যখন আপনি জেনারেলের প্রিপারেশন নেবেন তখন ডিপ্লোমাগুলোর অটো প্রিপারেশন হয়ে যাবে আপনার। কেননা একটা জেনারেলের সার্কুলারে যতগুলো অ্যাপ্লিকেন্টস থাকে তার তুলনায় ডিপ্লোমা সার্কুলারগুলোর অ্যাপ্লিকেন্টস অনেক অনেক কম হয়, যার ফলে যারা একটু পড়াশোনাতে লেগে থাকে তাদের ডিপ্লোমাগুলোতে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যায়, যার তুলনায় অনেক অনেক কঠিন হলো জেনারেল সার্কুলার থেকে চাকরি নেওয়া। তাহলে আমার প্রথম পরামর্শ হলো নো সিলেবাস অটো প্রিপারেশন, কিংবা নো সিলেবাস গুড প্রিপারেশন। দ্বিতীয়ত, ডিপ্লোমা চাকরি পরীক্ষাগুলোতে আমরা আরেকভাবে আগায় যেতে পারি, সেটা হলো ডিপার্টমেন্টাল যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোতে এক্সপার্ট হওয়া। আমরা ইঞ্জিনিয়ারিং হোক বা হেলথ সেক্টরে হোক বা কৃষি ডিপ্লোমা যে কোনো ডিপ্লোমা সেক্টরের ডিপার্টমেন্টাল দিক থেকে যত বেশি এক্সপার্ট, অর্থাৎ পড়াশোনা যত ভালো করে আসছি কিংবা মেধাবী হয় ওই দিক থেকে, ঠিক সেই পরীক্ষাগুলোতেও আমরা ততটা আগায় থাকি। ধরে নেই যে 100 মার্কের ভিতর 20 মার্ক আমাদের ডিপার্টমেন্টাল প্রশ্ন আসলো, তো সেই ডিপার্টমেন্টাল প্রশ্নগুলো আমাদের মেডিকেল টার্মে যেমন ইংলিশে আসে অনেক সময়, তো সেগুলো বোঝাটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেগুলো বুঝে যারা অ্যান্সার করতে পারে তাদের সাথে যারা অ্যান্সার করতে পারে না তাদের একটা বড় ব্যবধান হয়ে যায়, যার ফলে আমাদের ডিপার্টমেন্টাল যে প্রশ্নগুলো আসে সেগুলোতেও আমাদেরকে স্পার্ট হতে হবে। এবং ডিপ্লোমা লাইনে আমরা যারা পড়াশোনা করেছি তাদের যে সার্কুলারগুলো হয় এই সার্কুলারগুলোর প্রশ্নগুলো তুলনামূলকভাবে কিন্তু জেনারেল লাইনের সার্কুলারগুলোর থেকে সোজা হয় অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই না, অনেক সময় কঠিন হয়। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার তারা খুব ভালোভাবেই করতে পারে যারা জেনারেল লাইনের চাকরির বইগুলো পড়াশোনা করে। আর ডিপ্লোমা লাইনের কিছু বই রয়েছে চাকরির বই যারা ঠিক আমাদের মতো কোয়ালিটিরই কেউ কিংবা আমাদের থেকে একটু মেধাবী তারাই এই বইগুলো তৈরি করে থাকে, যার ফলে তাদের বইতে অনেক প্রকার ল্যাকিংস থেকে যায়। তাদের বইগুলোর উপর নির্ভরশীল যারা হয় তারাও তাদের প্রিপারেশনটাও লো কোয়ালিটির হয়ে যায়, যার ফলে আমি আমার ব্যক্তিগতভাবে পরামর্শ আমি দিব যে সেই বইগুলোর উপর আমাদের নির্ভরশীল না হয়ে আমাদের জেনারেল লাইনের যে বইগুলো রয়েছে কিংবা রিসেন্ট জব সলিউশনগুলো রয়েছে সেগুলো আমরা বেশি বেশি পড়ব। আমাদের রিসেন্ট যদি আমরা 3-4 প্রকার জব সলিউশন বা 3-4টা রিসেন্ট জব সলিউশন শেষ করে দিই ডিপ্লোমা লাইনের 100% প্রিপারেশন নেওয়া সম্ভব বলে আমি মনে করি। তো এখানে আমার মেইন কথা হলো ডিপার্টমেন্টাল যে বইগুলো রয়েছে জব প্রিপারেশনের সেগুলো থেকে আমাদের ডিপার্টমেন্টাল প্রশ্নগুলো বেশি ফলো করা উচিত, বাট অন্যান্য ডিপার্টমেন্টাল বাদে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমাদের অবশ্যই জব সলিউশন জেনারেল লাইনের জব সলিউশনগুলো ফলো করা উচিত অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে, নয়তো আমরা পিছায় পড়ে যাব। তো পরিশেষে আমি যে কথাগুলো বলতে চাই এই কথাগুলো অনেকের হয়তো গায়ে লাগতে পারে, বাট যদি গায়ে লেগে যায় আপনি গায়ে লাগিয়ে নেন, সেক্ষেত্রে চোরা না শোনে ধর্মের কাহিনী বিষয়টা এরকম হয়ে যাবে। তো আমরা অনেক সময় পড়াশোনা না করে সরকারের কিংবা যুগের বা সময়ের দোষার পড়ে যায়, এই সময় তো টাকা ছাড়া চাকরি পাওয়া যায় না, কিন্তু যারা পড়াশোনা করে তাদের কিন্তু এই অভিযোগটা থাকে না। যারা পড়াশোনা করে তারা ঠিকই এক সময় তাদের পড়াশোনার মর্মটা পেয়ে যায়, সবাই হয়তো পায় না, যারা পায় না তারা দোষারোপ করে অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু পড়াশোনা ছাড়াই কিন্তু অনেকের চাকরি হয়ে যায়। আর যাদের টাকা দিয়ে চাকরি হয় তাদের টাকাটা যে কাজে লাগে এমনও না, অনেকের আছে চাকরি হয়ে যায় কিন্তু যারা টাকাটা পায় তারা কোনো প্রকার কাজ না করেই ওখান থেকে ক্রেডিট নিয়ে নেয়। তো যাই হোক, এরকম আমি আমার জীবনে অনেক দেখছি। তো আমাদের বর্তমানে চাকরির যে বাজার, মানে যারা দুর্নীতি করে তাদের ক্ষেত্রে চাকরির যে বাজার 15-16-17-20-22 লাখ টাকা দিয়ে চাকরি নেয় যারা, তো আমি তাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে এই টাকা দিয়ে চাকরি নেওয়া যেহেতু অবৈধ, অর্থাৎ তাদের সারা জীবনের ইনকামটা হারাম, এটা আমার ব্যক্তিগত মতামত না, কিন্তু এটা আপনিও মানেন যদি আপনার ধর্মের প্রতি বিশ্বাস থাকে, সৃষ্টিকর্তার বিধানের প্রতি বিশ্বাস থাকে। তো যখন এই 22 লাখ টাকা, 20 লাখ টাকা, 16 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে আপনি চাকরি নেবেন, তো আপনাকে অবশ্যই চাকরগিরিটা করতে হবে, করে সেই টাকাটা তুলতে হবে, আবার অবৈধ ইনকাম করে তুলতে হবে। তো অবৈধ ইনকাম করে তোলেন বা আপনি নর্মালি সেই টাকাটা তুলতে চান বা নর্মালি যে বেতনগুলো পাবেন সেগুলো আপনার অবৈধ, কাজে আপনি সেই টাকাটা ব্যাংকে জমা রাখে প্রতি মাসে সেখান থেকে সুদ গ্রহণ করেন সেটাও অবৈধ, কিন্তু আপনাকে চাকরগিরি করতে হবে না কারো। তো যাই হোক, এই কথাটা অনেককে খারাপ লাগতে পারে, কিন্তু বর্তমানে আমরা
আমরা আমাদের চাকরির মার্কেটটাকে নষ্ট করে ফেলছি। আমাদের অনেক টাকা হয়ে গেছে কিন্তু আমাদের একটা সরকারি চাকরি লাগবে, আমাদের একটা সরকারি চাকরি করি এরকম একটা মান লাগবে, বলার মতো কথা লাগবে যে আমি সরকারি চাকরি করি, যার ফলে কিন্তু আমরা টাকা দিয়ে এই চাকরিগুলো কিনে নেই, অথচ সেই টাকা দিয়ে আমরা চাইলে ব্যবসা করতে পারি। তো কথা বাড়াবো না, সর্বশেষ কথাগুলো হয়তো আমার একটু কঠিন হয়ে গেল বেশি। তো আমার আজকের মেইন টপিক হলো আমরা কিভাবে চাকরির প্রিপারেশনে আগায় যাব। তো আমি মোটামুটি জেনারেল লাইন থেকে হোক বা ডিপ্লোমা লাইন থেকে হোক উভয় দিক থেকে কিভাবে চাকরিতে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় আমি আমার মতামত প্রদান করছি। তো আর কারো অন্য কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ও দোয়া রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।